You can see the suspect fall to the ground as the bomb goes off. Then he sprawls senseless as the smoke clears. His stomach is burned. নিউ ইয়র্কৰ মেনহাটন টাইমস স্কোয়াৰৰ পুট অথৰিটি বাছ টাৰ্মিনেলত গত হালিয়া বোমা হামলাৰ ঘটনাত বাংলাদেশৰ নাগৰিক আকাইদুল্লাৰে গ্ৰেপ্তাৰ কৰিছে নিউ ইয়র্কৰ পুলিচ। আকাইদুল্লাৰ নিজ বাড়ি চট্টগ্ৰামৰ সন্দীপত হলেও কিন্তু ওর জন্ম ও বাড়ি উড়াইল দে ডাহাত। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ লাই আকাইদুল্লাৰ স্ত্রী ও রি ও আলারে কাউন্টার টেরোরিজম ইউনিটৰ কার্যালয়ত লৈ গিয়ে পুলিশ আজিয়ে বিয়ালে ডাহার জিগাতরার বাসাতুন ইতারারে লই যাওয়া হয়। তারা শ্বশুর শাশুর এখন নিয়ে গেছে পুলিশ এসে। গাড়িওয়ালা লোকটা আসছিল কুরবানি দিয়ে আসছে, এক মাস পরে আবার চলে গেছে। আরার সন্দীপ প্রতিনিধি অপু ইব্রাহিম আকাইদুল্লার এলাকাবাসীর লয় হতা হই জিন জানাইয়ে এগিন অনরায় ফুনন। হ্যাঁ না না কারো উল্লেখ করবো না, এখন করার কিছু নেই, এটাই তার বাড়ি যেহেতু বাবার বাড়ি। সুপ্রিয় দর্শক, আমরা আপনারা অবগত আছেন গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বোমা বিস্ফোরণে বাংলাদেশি যুবককে নিউ ইয়র্ক পুলিশ আটক করেছে। আমরা যে বিষয়টি আপনাদেরকে জানাবো, তার বাবার বাড়ি সন্দীপ, তার বাবা সন্দীপে জন্মগ্রহণ করেছে মুছাপুর 8 নম্বর ওয়ার্ডস্থ হায়াত মোহাম্মদের বাড়িতে। আমরা এই মুহূর্তে সেখানে আছি। ঢাকার হাজারিবাগে পরিবার নিয়ে চলে গিয়েছিলেন, তারপরে তার মামাদের মারফতে নিউ ইয়র্কে তারা অবস্থান করেছিলেন। আমরা এখন চলে যাব তার একজন পরিবারের সদস্য, তার এই জ্যাঠাতো ভাই, জ্যাঠাতো ভাইয়ের সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো। কালকে রাত্রে যখন আমি টিভিতে দেখছিলাম সন্দীপ থানা থেকে আমাকে ফোন করার পরে আমি টিভি দেখছি, টিভি দেখার পরে আমি নিশ্চিত দিলাম যে আসলে তো এই লোক আমার চাচাতো ভাই। তো আসলে যেই যাই হোক, ও যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে, কোনো নিষিদ্ধ সংগঠন অথবা কোথাও কোনো কিছুর সাথে জড়িত থাকে, আমরা তার অবশ্যই শাস্তি চাই। যেহেতু সেই অসামাজিক কার্যকলাপ কেন করবে এটা আমরা কখনো সাপোর্ট করি না এবং করবো না ইনশাল্লাহ। আসলে একটা ঘটনা ঘটছে আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে, আর কি আরা সন্দীপ এলাকা একটা দুঃখজনক ঘটনা, এটা একটা কলঙ্কজনক ঘটনা। আরা সন্দীপে ইয়ে ঠিক আছে, তবে এতে যদি আসলে দোষী শাস্তি হোক, এভাবে কোনো বালা মানুষের কোনো জঙ্গির করে সমর্থন দিচ্ছে না। আরা দেখি যে এতর্কবার মধ্যে পুলিশ আইয়ে, আসলে পুলিশ আইয়ে কি করবো, এরা এতর্ক মধ্যে কিছু নাই। এটা রাজ্যে বোধ এরা ঢাকা সিটাং ঘর বাড়ি করছে। এই ছেলেটির জন্ম যেহেতু ঢাকার হাজারিবাগে, সে সন্দীপে কখনো আসেই নাই। প্রশাসন এখানে আসছিল, তাদের বাড়িতে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, সুতরাং তাদের ঘর বাড়িও নেই। সুতরাং আমাদের এই সন্দীপে যারা প্রবাসী আছে, নিউ ইয়র্কে আছে, তাদের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। আর অপরাধী যে হোক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। দেখিলাম যে আমেরিকার ম্যানহাটন স্টেটে বোমা হামলা হয়ে ওই ইবা বিভিন্ন মিডিয়াতে ফাঁসা করেছে, ইবা বাংলাদেশি এবং বাংলাদেশি ইবা চট্টগ্রামের সন্দীপকে পর। এখন সন্দীপের যেহেতু আরো সন্দীপের মানুষ, আরা যদি সন্দীপ হওয়া হইবে তো ওই থেকে ইবা তাহলে আরো এবার তীব্র নিন্দা জানায়। এবং এই ফোয়া তো যদ্দুরা জাননি, এলাকার মানুষের তো খবর খবর নিয়ে এরকম শুনি যে ইবা সন্দীপে আজ নয়, ইবা ইবা বাপ দাদারা আসলে সন্দীপ পেয়ার, কিন্তু ইবা সন্দীপ পে নয়। আরা সন্দীপের অধিবেশী হিসেবে জানি যে এরা বাপমার বাড়ির সন্দীপ ছিল, ফোয়ের জন্ম ঢাকা, এই সন্দীপের কোনো সময় নয়। তো বিশেষ করে আর বাংলাদেশের মধ্যে সন্দীপের বেশিরভাগ ফোয়া ফাইন নিউ ইয়র্ক বুকলেনে থা, এদেরকে নিরাপত্তা দান করিব। এবং মিডিয়া যদি সুস্থভাবে ঘটনা এর বার করে দেয় ফোয়ার বাড়ি সন্দীপ বাপমার বাড়ি সন্দীপ জন্মগত সন্দীপ নয় এবং সন্দীপের সাথে সম্পৃক্ত নয়। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।